জিনিয়াস টুকিটাকি নিয়ে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই। ছোট্ট সমস্যার ছোট্ট সমাধান, আজকের আমার বিষয় হলো ছানা কাটার বিকল্প পন্থা। অবাক হচ্ছ না বিষয়টা শুনে? দুধ থেকে ছানা অনেকেই খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু ছানা কাটতে গেলে সেই সময় দেখলে ছানা কাটার পাউডারও নেই, লেবুও নেই, মাথায় হাত দিয়ে বসবে। আমি একটা সহজ পদ্ধতি তোমাদের বলছি, যেটাতে লেবু বা পাউডার ছাড়াই কিন্তু তোমরা ছানা কাটতে পারবে। প্রায় ঘরে সবসময় পেঁপে থাকে, পেঁপে কেটে সে পেঁপের আঠাটা ফুটন্ত দুধে ফেলে দাও, তাহলেই দেখবে দুধ থেকে খুব সহজেই ছানা কাটা হয়ে যাচ্ছে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করো, কমেন্ট দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। অপেক্ষা করো পরের আরেকটা গুরুত্বপূর্ণ টুকিটাকির জন্য। নমস্কার।